কলেজ স্কোয়ার। কলেজ স্কোয়ার মানে কলেজটির চারিদিকে একাধিক কলেজ, কলেজবর্তী পড়ুয়া এবং তাদের মনে পুজোর গন্ধ অনেক আগেই লেগে গেছে। তারা প্রায় প্রতিদিনই কলেজ স্কোয়ারে কলেজের ফাঁকে এসে ঘুরে যায়। এবং যেহেতু কলেজ স্কোয়ারে দুর্গাপুজোর বাস অলরেডি পড়ে গেছে, তাদের মনে একটাই প্রশ্ন, কলেজ স্কোয়ারে এবছর পুজোর থিম কী হতে চলেছে। কলেজ স্কোয়ার মাঝখানে সুইমিং পুলের জলাশয় এবং তাকে ঘিরে চারিদিকে অপরূপ সুন্দর পার্ক। কলকাতার মধ্যে অবস্থিত এই কলেজ স্কোয়ার কলকাতা মহানগরীর এই ব্যস্ত লাইফে একটু প্রাণের ছোঁয়া পাওয়া যায়। এবছর কলেজ স্কোয়ারের পুজোর থিম কী তা আমরা সরাসরি জেনে নেব কলেজ স্কোয়ার দুর্গোৎসব কমিটির প্রধান শিল্পীর কাছ থেকে। এবার মেইন বিষয়তে আপনার ইনসাইডের যেটা রয়েছে, এটা আমাদের একটা রাজপ্রাসাদের ভিতরের যে একটা রূপ সেটা আমরা তুলে ধরব। মানে সেগুন ফাইবারের টিক প্লাইয়ের উপরে পিতলের সমস্ত ডিজাইনের কাজ দ্বারা এটা থাকবে। এই প্যান্ডেলটার ভিতরে দৈর্ঘ্যপ্রস্থ রয়েছে প্রায় 55 ফুট বাই 50 ফুট, উচ্চতা রয়েছে সিলিং হাইট নিচে থেকে আপনার প্রায় 38 ফুট, এবং মাঝখানে আমাদের প্রায় কম বেশি 1500 স্কোয়ার ফুট ঝাড়বাতিটা থাকছে। আর বাইরের যে মডেলটা থাকছে সেখানে আমাদের থাকছে এবারের হচ্ছে লেগে রাজস্থানের উমেদ ভবন প্যালেস, প্রায় 100 ফুট চওড়ার উপরে 75 ফুট উচ্চতার মাধ্যমে ওটা যেটা পুকুরের সাইডে যেটা যাচ্ছে সেটা আমরা উমেদ ভবন প্যালেস করছি। অপরূপ সুন্দর এই প্যান্ডেলের ভেতরের অংশ সেগুন কাঠের ওপর পেতলের সুন্দর প্রলেপ দিয়ে কাজ হবে এবং উপরে 150 স্কোয়ার ফুট বিস্তৃত বিশাল ঝাড়বাতির ব্যবস্থা করা হবে। আর বাইরের মণ্ডপটি করা হবে রাজস্থানের বিখ্যাত উমেদ ভবন প্যালেসের অনুকরণে। এই সেই উমেদ ভবন প্যালেসের অনুকরণের ছবিটি আমাদের চ্যানেলের দর্শকদের জন্য কলেজ স্কোয়ার কর্তৃপক্ষের তরফ থেকে দেখানো হলো। এই ছবির অনুকরণই করা হবে, সম্পূর্ণ বাইরের মণ্ডপটি এই উমেদ ভবন প্যালেসের অনুকরণই করা হবে। তো এবার পুজোয় রাজস্থানের উমেদ ভবন দেখতে আর রাজস্থান যেতে হবে না, চলে আসছে কলকাতার মধ্যেই অবস্থিত কলেজ স্কোয়ারে উমেদ ভবন প্যালেস। বন্ধুরা অবশ্যই আসবেন কলেজ স্কোয়ারে, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে নেবেন আমাদের সঙ্গে দুর্গা পূজা পরিক্রমা করার জন্য। বন্ধুরা আমার চ্যানেলের আরও ভিডিও দেখার জন্য উপরে এবং পাশে দেওয়া ভিডিওগুলিতে ক্লিক করুন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য পাশে দেওয়া আমাদের চ্যানেলের লোগোতে ক্লিক করুন, আর এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।